আচ্ছা, তো এখন হইতেছে যে আমরা প্রোগ্রামিং ওয়ার্ল্ডে ল্যান্ড করতে যাচ্ছি, তো ম্যাডামের একটা কোশ্চেন হচ্ছে আসলে আমরা হ্যাশ কেন ইউজ করতেছি? এটা এইখানে আসলে এটা একটা কনভেনশন আর কি, যে ধরেন কনভেনশন বলতে আমি বুঝাচ্ছি, কেমনে বোঝানো যায়? হ্যাঁ, আসতেছি। কনভেনশন বলতে আমি বুঝাইতেছি, ধরেন আপনি মোবাইলে তো ইয়া করেন, ব্যাক বাটনে চাপ দেন, অথবা হচ্ছে মাঝখানের বাটনে চাপ দিলে ওইখান থেকে বেরিয়ে যেতে পারেন। এর বাইরে কি কোনোভাবে এটা আর কোনোভাবে এখান থেকে বেরো পসিবল না? আপনি ধরেন এরকম যদি হয় যে মাঝে মধ্যে কিছু কিছু ফোনে দেখবেন যে পিছের দিকে তিনটা প্রেস করলে স্ক্রিনশট উঠে যায়, যেমন পিক্সেল হয়, ঠিক আছে, ওর কনভেনশন হচ্ছে এটা, বা ও ওইভাবে কাজ করে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের সিতে, সি প্লাস প্লাসে, হ্যাঁ, এই দুটো ল্যাঙ্গুয়েজেই নর্মালি, এই দুটো ল্যাঙ্গুয়েজে আপনার হতেছে যে যত ধরনের লাইব্রেরি ইম্পোর্ট করবেন সবগুলো হচ্ছে এই হ্যাশ চিহ্ন দিয়ে আপনার ইম্পোর্ট করা লাগবে। লাইব্রেরি ইম্পোর্ট করা বলতে আমি এখানে বোঝাচ্ছি আপনার কাজটাকে সহজ করে দেওয়ার জন্য কিছু ফাংশনালিটিস এইটার মধ্যে অ্যাড করে দেওয়া আছে, ঠিক আছে। আপনি জাস্ট ইম্পোর্ট করবেন আর কাজ করবেন। নর্মালি আমরা এপিআই কল করি না, আমি জানি না, আচ্ছা বেশি ইয়াতে চলে গেছি। নর্মালি ধরেন যে আমরা কী করি, আচ্ছা একটা অ্যাপ দিয়ে বুঝাই, ধরেন আমরা তো যে কোনো অ্যাপ ফেসবুকে ঢুকতেছি, তাই না? এটার ভিতরে তো অনেক ফাংশনালিটিস আছে, তাই না? আচ্ছা ধরেন একটা পোস্ট করবেন বা একটা স্টোরি শেয়ার করবেন, বা হইতেছে যে কারো টেক্সট করতেছেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন প্রোগ্রামিং লজিক কাজ করতেছে, যে আপনি এইখানে ট্রিগার করলে এটা ওই জায়গায় যাবে, ঠিক আছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হইতেছে কি আপনার ইনক্লুড করতেছি, মানে হইতেছে যে ইনক্লুডের মানে তো বুঝুন যে ধৈর্য নিয়ে আসো, হ্যাঁ অন্তর্ভুক্ত করো, কির স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডারটাকে, এটা দিয়ে অ্যাকচুয়ালি এটাই বোঝায় যে এসটিডিআইও, এসটিডিআই দিয়ে বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। এই যে এইচ আছে না এখানে একটা, এইচটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে হেডার, আর আইও দিয়ে মানে বোঝাচ্ছে হচ্ছে আই দিয়ে ইনপুট, ও দিয়ে হচ্ছে আউটপুট, আর এই যে এসটি মানে হচ্ছে এই যে স্ট্যান্ডার্ডটা, বুঝতে পারতেছি? মানে এটার মিনিংটা হচ্ছে এটা। এছাড়াও হইতেছে যে আপনারা বিভিন্ন ইয়া করবেন, ধরেন যখন স্ট্রিং নিয়ে কাজ করবেন তখন এই যে এরকম করবেন, আমি জাস্ট দেখাচ্ছি আর কি, যখন স্ট্রিং নিয়ে কাজ করবেন তখন হইতেছে যে স্ট্রিংটারে ইনক্লুড করে নেবেন, তখন স্ট্রিংয়ের যে ফাংশনালিটিসগুলো আছে, ধরেন একটা স্ট্রিং রে প্রথম থেকে শুরু করে ধরেন একটা টেক্সটে, মানে টেক্সট বলতেই আমি স্ট্রিং বুঝাচ্ছি, বুঝতেছেন তো, রাইট? টেক্সট মানে হচ্ছে ধরেন একটা বাংলা টেক্সট, ইংলিশ টেক্সট, হোয়াট এভার ইট ইস, একটা টেক্সটের প্রথম ক্যারেক্টার থেকে শুরু করে আমি লাস্টের ক্যারেক্টার পর্যন্ত আসবো, তাই না? তো আমার তো কোনো একটাভাবে শেষ পর্যন্ত আসতে হবে প্রথম থেকে শুরু করে, তো যে ফাংশনালিটিসটা দিয়ে আমি প্রথম থেকে শুরু ট্রাভার্স করে শেষ পর্যন্ত আসতে পারি, ওই ফাংশনালিটিটা এর এই হেডার ফাইলের মধ্যে ইনক্লুড করা আছে, সম্ভবত স্ট্রিং ডট এইচ দিয়ে প্রকাশ করে, হ্যাঁ স্ট্রিং ডট এইচ, ঠিক আছে। আর আরেকটা লাইব্রেরি আছে যেটা দিয়ে আসলে আলাদা আলাদা করে আপনার স্ট্রিং, ভেক্টর এই জিনিসগুলা ইম্পোর্ট করা লাগবে, মানে একটার ভিতরেই সব আছে, হ্যাঁ। ম্যাথ আলাদা, ম্যাথেরই সব আলাদা, ম্যাথও করে, কারণ আপনি হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন, যেমন ধরেন যে এটা দেখবেন পো, আমরা হচ্ছে টু এর পাওয়ার করি না, টু টু দি পাওয়ার টু, সরি, আপনি দেখবেন প্রোগ্রামিংয়ে এইভাবে লেখে, অথবা পাইথনে লেখে কেমনে জানেন, এই যে এইভাবে এই জায়গায় গুণ চিহ্ন দেয় একটা, তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার টু আমি বোঝাচ্ছি, মানে ফোর, ঠিক আছে। ওই সব অপারেশন করার ক্ষেত্রে আমার ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো দরকার, তখন হইতেছে ম্যাথের লাইব্রেরিটা ইনক্লুড করে। তো ম্যাথের লাইব্রেরি ইনক্লুড না করলে আপনার এই জায়গায় এরর দিবে, আপনার বলবে যে না আচ্ছা ভাই এটা তো আসলে আমি করতে পারতেছি না, কেন? কারণ হচ্ছে এইখানে আসলে এই অপারেশনটা করার জন্য যে ফাংশনালিটিসগুলো দরকার ওই ফাংশনালিটিসগুলো আমার প্রোগ্রামের ভিতরে নাই। আচ্ছা তাহলে কী করতে হবে, একটা হেডার ফাইল ইম্পোর্ট করো, ওইটার ভিতরে আসে, তারপর হইতেছে যে এই কাজগুলো করো, দেখবেন যে যখন ইম্পোর্ট করতেছেন তারপর হইতেছে যে এক্সিকিউট দিয়েছেন কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা মানে হেডার ফাইল কেন দরকার এটা তো বুঝা গেছে। আচ্ছা দেন হচ্ছে এখানে যেটা করা আছে এটা আসলে ওল্ড কনভেনশনাল ওয়ে, আমরা এখন আসলে এই জিনিসগুলো ইউজ করি না, মানে ভয়েড আমরা ইউজ করি না, আমরা নর্মালি ইউজ করি হচ্ছে আপনার এই প্যারা ভাই আইএনটি মেইন, ঠিক আছে,
এটাটা খালি রাখেন, এটা হচ্ছে আপনার প্যারামিটার। প্যারামিটার কি জিনিস, এটা হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারবেন, সমস্যা নেই, আসবো। আমি জাস্ট বলে রাখতেছি যে এখানে হচ্ছে আমরা প্যারামিটার দিই, আমি এই জিনিসটা টাচ করে যাব, টাচ না করে আমি আঁকবো না, সমস্যা নেই। কনভেনশন হচ্ছে আপনার ইন্ট মেইন। এই প্যারামিটারটা এখানে আপনি চাইলে ভয়েডও লিখতে পারেন। ভয়েড মানে কি ভাই? ভয়েড মানে কি? মানে হচ্ছে ফাঁকা, কিছু নাই, ঠিক আছে? ভয়েড মানে এটা বোঝায়। আপনি যদি ভয়েড না লিখে খালি রাখেন কোনো সমস্যা নেই, দরকার কি আমার শুধু শুধু এক্সট্রা চারটা ওয়ার্ড লেখার দরকার আছে যদি আমি খালি রেখে করতে পারি? প্রোগ্রামের কাজ হইতেছে শর্টকাট করা, অপটিমাইজ করা, প্রবলেম মানে হইতেছে আমি কোনো রিডান্ডেন্ট জিনিস লিখবো না। আবার শর্টকাট মানে এই না যে হইতেছে যে আমার কাজ করতেছে না, আমি হইতেছে ঘোড়া ডিঙায় ঘাস খাইতে যাচ্ছি, বিষয়টা ওইটা না, মানে অপটিমাইজ করা একটা প্রবলেমকে। এখানে আসলে ভয়েড লেখার কোনো দরকার নেই, সো আমরা লিখবো না। আর এখানে অ্যাকচুয়ালি যেটা বুঝাচ্ছে এটা কেন করছে আর এটা কেন করছে আমি আসতেছি। আপনার ইন্ট মেইন জিনিসটা হইতেছে যে ধরেন সকালবেলা ঘুমের থেকে উঠার পরে উঠে আমি শিওর আপনারা সবাই মোবাইল ধরেন, কারণ আমি ওইটাই করি, ঠিক আছে? এই ইনস্ট্রাকশনটা কোথা থেকে আসে? ব্রেন থেকে। আপনি হাত নাড়াচ্ছেন, আপনি কি বলতেছেন, কোন দিকে তাকাচ্ছেন, কি করতেছেন, সব কিছু আপনার ব্রেন কন্ট্রোল করে। একটা প্রোগ্রামের সব কিছু কন্ট্রোল করে হচ্ছে এই জায়গায় মেইন, শুরুই হবে যে এর থেকে, একটা প্রোগ্রাম শুরু হবে এখান থেকে, এই কারণে এটা আসছে মেইন। ইন্ট কেন আসছে? আসতেছি ইন্ট মেইন দিয়ে আমরা একটা কার্লি ব্রেসিস বলে এটারে, আমরা বলি না ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটা হইতেছে যে মানে আনকনভেনশনাল ওয়ে, মানে এটা আসলে কোনো বুকিশ ভাষা না, প্যারেন্থেসিস বলে, প্যারেন্থেসিস। আপনার হচ্ছে যদি কম্পাইলার করতে যান তখন দেখবেন যে এরকম কিছু একটা প্যারেন্থেসিস প্রবলেম সলভ করবেন, যে কোন প্যারেন্থেসিসের পরে কোন প্যারেন্থেসিস আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার কার্লি ব্রেসিস বলে এটারে। সেকেন্ড ব্র্যাকেট আমরা নর্মালি যেটারে চিন্তা করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এটার দেখেন স্টার্ট আছে, ক্লোজ আছে, রাইট? এই যে এইটা স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে। ইন্টিজার কেন? আমি যেহেতু ইন্টিজার দিছি আমার কিছু একটা রিটার্ন করতে হবে, তখন হইতেছে যে আমরা রিটার্ন জিরো দিয়ে দিই। আমরা কেন জিরো দিচ্ছি সেটাও কথা। দেখেন আমি একটা হেডার ফাইল ইনক্লুড করলাম, তাই তো? তারপর হচ্ছে আমি ইন্টিজার মেইনে আসছি, ভিতরে হইতেছে ধরেন এ প্লাস বি ইন্ট জি ইকুয়াল টু এ প্লাস বি, এরকম কিছু একটা চললো। চলার পরে হইতেছে আমি বলতেছি যে এ ভাই প্রিন্ট করো তো, এটা প্রিন্ট করলাম পার্সেন্ট ডি আসতে, এগুলো বোঝার দরকার নেই আপাতত। মানে এখানে আমি কিছু একটা করছি, একটা অ্যারিথমেটিক অপারেশন করছি, আমি একটা যোগ করছি, যোগ করার পরে আমি ওইটা রইতেছে যে আউটপুটও দেখাইছি, তাই না? তো আমার তো প্রোগ্রামটা রইতেছে যে শেষ করতে হবে, যদি প্রোগ্রামটার আমি শেষ না করি তাহলে হইতেছে যে ও একটা জায়গা নিয়ে রাখবে র্যামের মধ্যে, যেটা হইতেছে আমার আননেসেসারি। আমাদের কাজ তো অপটিমাইজ করা, রাইট? তো আমার হইতেছে উইন্ডোজ রে বা হইতেছে যে মেশিনে আপনার প্রোগ্রামটা চলতেছে ওই মেশিনে আমার কমান্ড দিতে হবে যে ভাই আমার কাজ শেষ, আল্লাহ হাফেজ। এই আল্লাহ হাফেজ হইতেছে যে এই রিটার্ন জিরো উইন্ডোজের জন্য। রিটার্ন জিরো সে যখনই পাবে তখনই বলবে হ্যাঁ ঠিক আছে, ও যে জায়গাটা নিয়েছিল ওইখান থেকে মেমোরিটা ফ্রি করে দাও, আমার কাজ শেষ। বুঝতে পারছেন? ইন্টিজার যেহেতু দিছি এই কারণে আমার রিটার্ন জিরো দিতে হচ্ছে। আমি যদি ভয়েড দিতাম আমার কোনো কিছু রিটার্ন করা লাগতো না। ভয়েড মানে হইতেছে যে ওই ফাংশনটা হইতেছে যখন এই লাইনে চলে আসবে তারপরে প্রোগ্রাম অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, ভয়েড দিলে কিন্তু হইতেছে যে আনলে রিটার্ন জিরো লেখা লাগবে। আর এটা হইতেছে যে এখন স্ট্যান্ডার্ড ওয়ে, এটা এখন আর ইউজ করে না, সারি জিনিস বানাইছে আমি শিওর আরও 15 বছর আগে। রিটার্ন ওয়ানের অন্য মিনিং আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে রিটার্ন যখন ওয়ান দিবেন ও হইতেছে ওয়ান পাবে, ওই প্রোগ্রামটা ওয়ান রিটার্ন করবে, ইন্টিজার ভ্যালু। কিন্তু জিরো মানে হচ্ছে প্রোগ্রাম শেষ। হ্যাঁ হ্যাঁ, জিরো মানে হচ্ছে প্রোগ্রাম শেষ, বিল্ট ইন করা থাকে যে এই প্রোগ্রাম। যেমন হইতেছে দেখেন চিটাংয়ের ভাষা আর হইতেছে যে আমি জানি না এখানে কুমিল্লার কেউ আছেন, আমার দেশে বাড়ি কুমিল্লা, হোয়াট এভার, চাঁদপুর। আচ্ছা, চাঁদপুরের ভাষা চিটাংয়ের ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনারা মুরগির কী বলেন? মোরগ। চিটাংয়েরা বলে কুড়া, তাই না? ওদের ইনস্ট্রাকশন একরকম আর হচ্ছে চাঁদপুরের ইনস্ট্রাকশন একরকম। আমরা যেমন বলি মুরগি, প্রোগ্রামের উইন্ডোজের ক্ষেত্রে জিনিসটা সেম। ও জিরো দিয়ে আসলে বুঝে যে প্রোগ্রাম শেষ, ওয়ান দিয়ে অন্য কিছু বোঝে, টু দিয়ে অন্য কিছু বোঝে, থ্রি দিয়ে অন্য কিছু বোঝে, মানে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন আছে।
এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কোথাও, আমি দরকার রিপিট করবো, সমস্যা নেই, আমাদের হাতে অফুরন্ত সময় আছে। মেইনের বিষয়টা হচ্ছে ওই যে আমি প্রথমে বললাম না যে আপনার অ্যাক্টিভিটিস আসলে শুরু হয় কোথা থেকে, বা আপনার অ্যাক্টিভিটিস, আপনার বডি অ্যাক্টিভিটিস, ধরেন আপনি হাত নাড়াইতেছেন, আপনি যে কথা বললেন যে স্যার হচ্ছে মেইনটা একটু বুঝান, এটা আপনার আপনার ব্রেইন ফার্স্টে প্রসেস করছে, তারপর হচ্ছে আপনার মুখ দিয়ে বের হয়েছে, তাই না? আপনার ব্রেইনই বলে দিচ্ছে যে বলো এটা। তো আমার একটা প্রোগ্রাম যখন শুরু হবে, প্রোগ্রামের স্টার্টিং পয়েন্ট কোথায়? আমি তো একটা র্যান্ডম জায়গা থেকে শুরু করতে পারি না, ধরেন এখানে আরও অনেক কিছু আছে। আমরা যখন ফাংশন পড়বো তখন দেখবো, ফাংশন আমি পড়াবো, সমস্যা নেই, আস্তে আস্তে আসতেছি। আমরা যখন ফাংশন পড়বো তখন আমরা দেখতে পারবো যে ইন্ট মেইনের আগে আরও কিছু কোড টোড থাকে, ওখানেও কিছু কাজটা যায়, কিন্তু ওগুলো রিসিভ করে এখানে আসে, ও এখান থেকে শুরু করে, এই লাইনের থেকে শুরু করে। আর এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচে চলে, এটার বলে টপ ডাউন, মানে উপর থেকে নিচের দিকে ও এক্সিকিউট করতে থাকে লাইন বাই লাইন, বুঝছেন? প্রথমে ও এই লাইন দেখবে, ও আইসেই দেখবে যে ও প্রোগ্রাম এক্সিকিউট করে আপনার রান দেওয়ার সাথে সাথে ও খুঁজে পাবে, এ ভাই মেইন কই, ও আইসা দেখবে যে মেইনটা খুঁজে পাইছি, মেইনটা খুঁজে পাওয়ার পরে ও আস্তে আস্তে একটা একটা করে লাইন এক্সিকিউট করতে থাকবে, যখন সে রিটার্ন জিরো পাবে তখন হয়তো সে এক্সিট করে চলে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে না? আচ্ছা, থাকার কথা না, আপনার কোশ্চেন ক্লিয়ার হয়েছে না হইলে আবার বলতেছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কনভেনশন। আচ্ছা, এটা হচ্ছে হ্যাশ জিনিসটা দিয়ে আমরা হচ্ছে ইনক্লুড করি, আমরা হচ্ছে আমাদের এটা আমাদের একটা কনভেনশন। যেমন আপনি তো ফিজিক্সের স্টুডেন্ট, ফিজিক্সে হচ্ছে ধরেন আমি যদি বলি এই জিনিস যদি দেখছেন, তাই না? আমি এটা দিয়ে আমি কেন লিখবো? আমার আমি আপনার কাছে কোশ্চেন করতেছি, ধরেন আমি লিখলাম যে আপনি ধরেন আমি বলতেছি যে এক্স স্কোয়ার এরকম, বা এটাও না, হ্যাঁ ধরেন যে এখানে আমি দিলাম এক্স হোয়াট এভার, ঠিক আছে? তা আমার কথা হচ্ছে এই যে ডিডি অফ ডি বাই ডি এক্স, এটা আমি এইভাবে কেন লিখতেছি? এটা হচ্ছে আপনার ম্যাথের একটা কনভেনশন যে আমরা এইভাবেই লিখি, প্যাটার্নটাই হচ্ছে এটা। এবার বুঝতে পারছেন আমরা হ্যাশ কেন লিখতেছি, বুঝছেন না? সমস্যা নেই, না বুঝলে আরও উদাহরণ আছে আমার কাছে। অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউট আলাদা জিনিস, আসতেছি ওগুলো আসবে পরে, আস্তে আস্তে, সমস্যা নেই, অ্যাট্রিবিউট আলাদা জিনিস। ধরেন যে এই যে এটা হইতেছে যে একটা ভ্যারিয়েবল বা অ্যাট্রিবিউট বলা যায়, ইন্টিজার জি, আইন জি, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা কনভেনশন। তো এটা একদম বেসিক প্রোগ্রাম হচ্ছে এটা। আর সিএসসি, এই যে আপনি দেখবেন যে কম্পিউটার সায়েন্স আসলেই সবাই প্রিন্টএফ এটা একদম কমন, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। আর আরেকটা জিনিস, আপনার সরি, আচ্ছা প্রোগ্রামিং আসলে হইতেছে যে এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। আর আপনার সি প্রোগ্রাম কিন্তু কেস সেন্সিটিভ, আপনি যদি এই যে ধরেন প্রিন্ট এফের জায়গায় এফটার বড় হাতে লিখবেন কাজ করবে না, ও হইতেছে যে এরর দিবে, হ্যাঁ। আর প্রত্যেকটা জায়গায় এই প্যারা প্রচুর খাবেন, সেমিকোলন দিতে ভুলে গেছেন, দেখবেন যে প্রোগ্রাম কাজ করে না। আপনি সব লজিক মজিক চেক করে পুরা হইতেছে, পুরা দূরা দুই ঘন্টা ধরে চেক করছেন, সব ঠিক আছে, কিন্তু শেষে গিয়ে দেখবেন কি ওই কোনো একটা চিপায় একটা সেমিকোলন দেন নেই, এই সেমিকোলনের জন্য প্রোগ্রাম কাজ করতেছে না, হ্যাঁ। ও আচ্ছা, আইসিটিতে, আচ্ছা আচ্ছা, হুম, কোনটা রিটার্ন জিরোর পরে রিটার্ন জিরোর পরে সেমিকোলন দেয় না, মনে না হয়, আরে ইন্টারনেট তো নেই। আচ্ছা ওয়েট, হুম দে,
10-15 বছর। হ্যাঁ, কম্পিটেবল। সি তো, সি তো চেঞ্জ হয়নি, সি তো সির মতোই আছে। এটা দেশের বাইরে শিখায় হইতে পারে। সি হচ্ছে আসলে আমার কাছে মনে হয় যে সি শেখা উচিত প্রথমে, কারণ পাইথনই তো সে শর্টকাটে অনেক কাজ করা যায়, কিন্তু ভিতরে কীভাবে কাজ হচ্ছে ওই জিনিসগুলো তো বুঝতে হবে। হ্যাঁ, পাইথন খুব কম জায়গায় শিখে। হ্যাঁ, ওদের ক্ষেত্রে ঠিক আছে, ওটা ঠিক আছে যে বা এইচএসসি লেভেলে আপনার হচ্ছে পাইথন দিয়ে শুরু করলে অ্যাটলিস্ট প্রোগ্রামিংয়ের নলেজগুলো থাকবে, এবং ওদের পাইথন দিয়ে যখন শুরু করবে ভয় পাবে না। সি কিন্তু আসলে একটা স্কেয়ারি ল্যাঙ্গুয়েজ, মানে ভয়ঙ্কর একটা ল্যাঙ্গুয়েজ। সে ওর দেশে অনেক কনভেনশন আছে, সেমিকোলন দাও, আবার হচ্ছে এই ডেটা টাইপের সাথে এই ডেটা টাইপ মিলতেছে না, মানে অনেক ওর মধ্যে বেজাল আছে কিছু। কিন্তু সি অনেক ফাস্ট, যেমন এই যে আপনারা অপারেটিং সিস্টেম চালাইতেছেন না, সব সি দিয়ে লেখা, সি আর সি প্লাস প্লাস দিয়ে লেখা, কোনো কিছুই পাইথন দিয়ে লেখা না। পাইথন হইতেছে যে একটা ডাম ল্যাঙ্গুয়েজ, মানে অনেক স্লো, কিন্তু ওরে দিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, মেশিন লার্নিং অ্যাপ সব পাইথন, এভরিথিং। কিন্তু মেশিন লার্নিং আমরা যে লাইব্রেরিগুলো ইউজ করি বিহাইন্ড দ্য সিন সব সি দিয়ে ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ, আপনি হচ্ছে যদি সি পারেন আপনার আর কোনো দিন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আটকাইতে হবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে হইতেছে যে আপনার সিনট্যাক্স আলাদা, ধরেন আপনি সি থেকে সি প্লাস প্লাসে যাবেন, সিনট্যাক্স আলাদা, ওইখানে আপনার এই যে প্রিন্ট করার নিয়মটা আলাদা, কিন্তু লজিক কিন্তু সেম। ওইখানেও আপনার ইন্টিজার মেইন আছে, ওইখানেও আপনার রিটার্ন জিরো আছে, ওইখানেও আপনার হইতেছে যে এই যে হেডার ফাইলগুলো অ্যাড করতে হয়। পাইথনেও হইতেছে হেডার ফাইল অ্যাড করা লাগে, ঠিক আছে। পাইথনে হইতেছে যে প্রিন্ট এফ দেওয়া লাগে না, শুধু প্রিন্ট লিখলেই হয়ে যায়, ঠিক আছে। কিছু ডেটা টাইপের কিছু কনভেনশন আছে, ওই জিনিসগুলো হইতেছে যে যখন শিখবেন তখন দেখবেন। কিন্তু সি শিখাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হইতেছে যে আপনি একটা স্ট্রিং রিভার্স করবেন, রিভার্স মানে তো বুঝেন, ধরেন যে হ্যালো ওয়ার্ল্ডের লিখবেন হচ্ছে DLROWOLLEH, রাইট। এই যে স্ট্রিংটার আমি উল্টা করে লিখছি, আপনি হইতেছে যে পাইথনে যখন লিখবেন রিভার্স নামে একটা বিল্টিং ফাংশন আছে, ওই বিল্টিং ফাংশনের ভিতরে এটার একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিয়ে দিবেন, ও করে ফেলাবে। হইল কেমনে? ভিতরে তো কিছু একটা কোড লেখা আছে, কিন্তু আপনি হইতেছে সিতে এটা করতে পারবেন না, সিতে হইতেছে কোডটা আপনার ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতে হবে। কাজে ওই জিনিসটা আসলে ভিতরে কীভাবে কাজ করতেছে এটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। তেল হইতেছে যে আপনি একটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারবেন, একটা জিনিস আপনার মাথায় ঘুরবে, আচ্ছা এটা এইভাবে হয়ে গেছে। আপনার হইলে তো সে আপনি খালি রিভার্স করে দিলেন হয়ে গেলো, আপনি বলতে আরে কাজ তো হয়েছে। কিন্তু হ্যাঁ, সবচেয়ে, হ্যাঁ সবচেয়ে আধুনিক জিনিস ওটা। কারা পাইথন হইতেছে নিজের শেখার বিষয়, পাইথন শেখা লাগবে না। আপনার হইতেছে সি শিখলে আপনার দুনিয়ার যত ল্যাঙ্গুয়েজ আছে সব পারবেন। জাভাস্ক্রিপ্ট নিয়ে মাতামাতি করানো হচ্ছে কারণ ওয়েব মানে হইতেছে যে আপনার ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট হইতেছে সবচেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি দেয়। যেমন পাইথন দিয়ে আমরা মেশিন লার্নিং কেন করি, কারণ পাইথনের, পাইথন দিয়ে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টও করা যায়, কিন্তু পাইথন হইতেছে বেশি হাইপ হইতেছে যে হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ডেডিকেটেডলি ওইটা কাজ করা, তো ওইটারে ওই জায়গার জন্য রাখা হয়েছে। অপারেটিং সিস্টেম থেকে শুরু করে যত ধরনের আপনার হইতেছে যে যেখানে স্পিড দরকার বেশি, ওই সব জায়গায় কিন্তু আপনার জাভাস্ক্রিপ্ট নেই, ওখানে সব সি আর সি প্লাস প্লাস। প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ইউজ কেস আছে, বুঝতে পারছি। এই কারণে মানে জাভাস্ক্রিপ্ট ছাড়া আসলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন না, কারণ জাভাস্ক্রিপ্ট আসলে ডিজাইনই করা হয়েছে, ডিজাইন তারপর হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করা হয়, তারপর হচ্ছে ওই জিনিসটারে প্রতিটা জিনিস তো আপডেট হইতে থাকে না। জাভাস্ক্রিপ্ট কিন্তু প্রতি বছর দেখবেন যে কিছুদিন পরপর একটা নতুন ভার্সন আসে, যেমন এখন সম্ভবত চলতেছে ES6, ES7 সম্ভবত আসছে, চলে আসছে। তার মানে ES7 কিছু আরও কিছু ইম্প্রুভমেন্ট আছে, এবং কিন্তু ওই ইম্প্রুভমেন্টগুলো আপনার ওয়েব সেন্ট্রিক, মানে ওয়েব ডেভেলপমেন্ট সেন্ট্রিক। পাইথনে বা মেশিন লার্নিংয়ের যে লাইব্রেরিগুলো ওগুলোতে যত ধরনের ইম্প্রুভমেন্ট আসে সব মেশিন লার্নিং সেন্ট্রিক। তারপর সিতে আর সি প্লাস প্লাসে আসলে এখন ইম্প্রুভমেন্টের জায়গা নেই। আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখবেন, হ্যাঁ আপনি হইতেছে যে থার্ড ইয়ারে ওইটা ডিসাইড করবেন যে আই ওয়ান্ট টু গো দিস ওয়ে, ঠিক আছে, তখন হইতেছে যে আপনি একটা স্পেসিফিক দিকে আগাবেন। আমার ক্ষেত্রে শুধু পাইথন লাগে, শুধু পাইথন নিয়ে কাজ করি আমি, পাইথন, তারপর হচ্ছে পাইটর্চ, টেন্সরফ্লোতে আগে কাজ করতাম, এখন করি না। মেশিন লার্নিংয়ের যতগুলো আপনার আছে, এই যে
যতগুলো বিল্ড ইন লাইব্রেরি আছে, ফ্রেমওয়ার্কগুলো আছে, ওই জিনিসগুলো নিয়ে কাজ করি। হ্যাঁ, যেমন আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, ওরা ওয়েব ডেভেলপমেন্ট করে, ওরা হইতেছে রিয়্যাক্ট, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের বস, তারপর হচ্ছে কেউ কেউ আছে সি শার্পের নাম শুনছেন রাইট, হ্যাঁ ডট নেটের বস, ঠিক আছে। এক একজনের ইন্টারেস্ট এক এক জায়গায়, থার্ড ইয়ারের পরে সবাই ওটা ডিসাইড করে যে হ্যাঁ আমি এটা করতে চাই, তখন আর তার একটা স্পেসিফিক জায়গায় ফোকাস থাকে, ঠিক আছে। এখন যদি আপনারা আমি ধরেন জাভাস্ক্রিপ্ট শিখাই দিই, আপনি হইতেছে সি করতে পারবেন না, কিন্তু আপনি সি করলে জাভাস্ক্রিপ্ট করতে পারবেন, বিষয়টা হইতেছে এটা, মানে প্যারেন্টের থেকে নিচের দিকে আসতে হবে। আপনি হইতেছে যে আগেই বাচ্চার দিকে চলে গেলে হবে না, ও জাভাস্ক্রিপ্ট এগুলো আসলে বাচ্চা কাচ্চা জিনিস, মানে সব কিছু আসছে এই জায়গা থেকে। এরও আবার হ্যাঁ এরও কিন্তু আবার প্যারেন্ট আছে, জানেন কে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে না, নাম শুনছেন কি না আমি জানি না, এটা পড়বেন, মানে আপনার কম্পিউটার কি প্রিন্ট এফ বুঝে, কম্পিউটার কিন্তু জিরো আর ওয়ান ছাড় কিছুই বোঝে না। এই জিনিসটারে ও হইতেছে যে কম্পাইলার আছে না, এই যে আমরা যে কোড ব্লকস চালাই, এই কম্পাইলার করে কি আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে ও রূপান্তর করে এটারে, তারপরে হইতেছে যে ওই যে আলু, তারপর হইতেছে যে কন্ট্রোল ইউনিট, এই জিনিসগুলোর কাছে পাঠায়, তারপর হইতেছে যে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজে একটা একটা করে ইনস্ট্রাকশন জেনারেট করে, তারপরে হইতেছে বিহাইন্ড দ্য সিন কাজ করে, ও কিন্তু এইভাবে কাজ করতেছে না, ঠিক আছে। তো ওটা সিস্টেম আলাদা, কোনটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সিস্টেম আলাদা, ওটা অনেক কঠিন, এখানে শিখাবে লাস্টের দিকে, লাস্টের দিকে বলতে সম্ভবত সেকেন্ড ইয়ার উঠলেই শিখাবে। হ্যাঁ করা যায়, হ্যাঁ হ্যাঁ না, কারণ ও এটাতে যেমন দেখেন, আমি এটা কথা বলি, ও দাঁড়ান দাঁড়ান, আরে ভাই ওনার কোশ্চেন অ্যান্সার দিন, অ্যান্ড্রয়েডে ম্যাক কেন সাপোর্ট করে না, ম্যাকের অপারেটিং সিস্টেম এক্স্যাক্টলি, এই কম্পাইলারটা বানানোই হয়েছে সি আর সি প্লাস প্লাসের জন্য, হ্যাঁ পাইথনের জন্য আলাদা আছে, জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা আছে, বুঝছেন। যেমন ভিএস কোড সব কিছু সাপোর্ট, সব সাপোর্ট করে, কিন্তু ওটার জন্য কিন্তু আলাদা আলাদা এক্সটেনশন নামাইতে হয়, আপনি কিন্তু ধৈর্যই হইতেছে যে কোড করতে পারবেন না, ওর এক্সটেনশন নামায় তারপরে করতে পারবেন, ওই এক্সটেনশনটাই হইতেছে যে ওই ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে, ওই এক্সটেনশনটা না থাকলে এটা হবে না, বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হইতেছে আমাদের সি এর একদম সবচেয়ে বেসিক প্রোগ্রাম। আপনারা একটু কোড ব্লকস ওপেন করেন সবাই, ওপেন করে এই জিনিসটা একটু, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বুঝিনি, মানে অফিসিয়ালি অফিসিয়ালি আপনাদের দুটা ল্যাঙ্গুয়েজ শিখাবে, সি এবং জাভা, আর বাকি জিনিস হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টের কিছু কোর্স আছে, কোর্স বলতে আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট একটা কোর্স আছে, ওই কোর্সে আপনাদের বলবে যে একটা ওয়েবের সিস্টেম বাইর করে নিয়ে আসেন, তখন আপনাদের পিএইচপি নিজে থেকে শিখতে হবে। হ্যাঁ যত ধরনের প্রবলেম ফেস করবেন ফ্যাকাল্টির ওটা সাপোর্ট দেবে, ওটা দরকার, ওদের মন চাইছে ওরা করে, মানে ওরা হইতেছে যে যারা করে তাদের ইন্টেনশনটা আমি বলি না,